বিশ্ববাংলায় সঙ্গে আছে আমি সাবরিন জাহান শুরুতে সংবাদ শিরোনাম নিরাপদ সড়কে নয় দফা দাবি মেনে নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের অভিনন্দন যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ নরসিংদে শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি প্রবাসী পরিবার ভিটেমাটি ছেড়ে ভয়ে দুর্বিশহ জীবন ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এবং সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজ যাত্রী মৃত্যু চারজন নারী ও আঠারো পুরুষ সহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট এবার নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যমে গুজবের ব্যাপারে প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানানো হয় ভার্জিনিয়া আওয়ামী লীগ ম্যারিল্যান্ড আওয়ামী লীগ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগ বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সম্মিলিত আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড খন্দকার মনসুর সহ সকল নেতৃবৃন্দ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রীর জন্য একটি ধন্যবাদ স্মারকলিপি হস্তান্তর করেন নিরাপদ সড়কে নয় দফা দাবি মেনে নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাংশ মঙ্গলবার কলকাতার বঙ্গবন্ধু সরণীর বাংলাদেশ উপ হাইকমিশন দফতরের সামনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারা এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয় পরে তাদের পক্ষ থেকে উপদূতাবাস কর্মকর্তাদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় স্বাধীনতার পঁচিশ বছর আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আওয়ামী বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতা এনেছিলেন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি স্থানীয় আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালি সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল সৌভান সিকদার এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নরসিংদী শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি প্রবাসী পরিবার সংখ্যালঘু এই পরিবারটি এখন বাপ দাদার ভিটে মাটি ছেড়ে জীবনের ভয়ে ভিন্ন ভিন্ন স্থানে দুর্বিষহ জীবন যাপন করছে মায়ের ওয়ারিশের শত্রুতা জের ধরে তাদের এই দুর্বিষহ অবস্থা বলে অভিযোগ করেছে পরিবারটি এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্ত করে দোষীদের বের করার আশ্বাস দিয়েছে থানা পুলিশ শরীফ ইকবাল রাসেলের রিপোর্ট বাপদাদার আমল থেকে এই বাড়িতে থেকেই বড় হয়েছেন চন্দন কুমার ধর ও তার ভাই বোনেরা সম্প্রতি তার মা তরুবালা ধর পৈতৃক সূত্রে পলাশ উপজেলার ঢাঙ্গার তালতলায় আশি শতাংশ জায়গা পেয়েছেন এই জমি একটি কুচক্রী মহল জাল দলিলের মাধ্যমে দখলের অপচেষ্টা চালায় এর অংশ হিসেবে চন্দনের পরিবারের সদস্যদের একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয় আমার মার সম্পত্তি আছে ওই সম্পত্তিটা বর্গা ছিল এবং ফসল ফসল দিছে ওইটা নেয়া তারা বিভিন্ন আমাদের উপর হরানি করতেছে কেস করিয়া মামলায় চন্দন পরিবারের সদস্যরা জয়লাভ করলেও এখনো জমিতে যেতে পারছেন না জমিটা কিন্তু সত্যিকারী তার মার পাইপ যা হিন্দু শাস্ত্রে যা যে হিসেবে পায় ওই হিসেবে সেই পাইপ তো এটা নাকি আগে তারা দলভুক্ত করে একটা লোকের মাধ্যমে রাখছিল তারপরে ওই লোকেই আবার একটা জাল দলিল করছে এটা আমরা শুনবো যা দলিল করছে কোথার থেকে মমিন সিং কিন্তু ওই সময় যে দলিল করছে ওই সময় অফিস নাই এ অবস্থায় তিন মাস আগে তাদের বাড়িতে রাতের অন্ধকারে প্রবেশ করে চন্দনের ভাই অঞ্জনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা এরপর বাকিদের হুমকি ধামকি দিয়ে চলে যায় তারা চিঠি দিছে চিঠি দেওয়ার পর আবার ফোন করছে বাড়িতে যদি থাকে তাহলে মারবে এরপরে তারা চলে গেছে মানে আপনারা সাংবাদিকটা আসতেন না হ্যাঁ পাই আসতে মা আসতে বউ আসতে এই ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা কিন্তু দুর্বৃত্তদের হুমকি ধামকি থামেনি মামলা করায় চন্দনকে মেরে ফেলা হবে এরকম উরু চিঠি পাঠাতে থাকে হামলাকারীরা চিঠি দেয় আর কেস কেস উঠায় নেওয়ার জন্য যদি কেস না উঠায় তাহলে আমার পরিবার এরপর থেকেই প্রাণের ভয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে ফলে দাতার ভিটে বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডাকাতি হওয়ার পরে সকাল বেলায় মাসি আইসে মানে উর্বাই মানে রক্ত খনন হয়েছে যে রক্ত দেখতে পাই তারপর থেকেই তারা বাড়িতে থাকেন নানির বাড়িতে জমি ওই কিছু জামেলা আছে তাদেরকে মারধর করছে তারা বাড়িতে নেয় কিভাবে তারা গেল কই আমরা তো কই তাই কই গেল কই গেল পরে শুনি যে তাকে বাড়িতে সিডি দিয়া গেছে বেনামা বেনামা সিডি মারি গেছে বাড়ি ঘরে থাকলে মামলা মহাদমা না তুললে তারপরে ওই জমি সংক্রান্ত মামলা তুলে ডাহা তিরি এ অবস্থায় বাড়িতে একটি মন্দির থাকলেও তাতে পূজা দিতে পারছেন না এলাকার সনাতন ধর্মের অনুসারীরা আমার বাড়ি একটা মন্দির আছে মন্দিরে পূজা করতে পারতেছি আমি কই থাকি কি করি না করি আমি কবার শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তদন্ত করে দোষীদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে জমি জমা সংক্রান্ত ব্যাপারে এদের মধ্যে বিরোধ চলতেছে তো প্রকৃতপক্ষে এরাই এই ঘটনাটি সংগঠিত করেছে কিনা এটা বিষয়টি তদন্তাধীন আছে তদন্তে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে যে তারা এই ঘটনাটি করেছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘু সম্প্রদায়ের এই প্রবাসী পরিবারটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মিনতি জানিয়েছেন যেন সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হয় জীবনের নিরাপত্তা নিয়েই যেন পরিবারের সবাই থাকতে পারে এই প্রার্থনা ভুক্তভোগীদের বাংলা টিভি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র প্রবাসী এগারো জন বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রবাসী বাংলাদেশি সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা গত আঠাশ জুলাই দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত ফোবানা সম্মেলন থেকে বৃত্তি পাওয়া এই শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় ফোবানা নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও বৃত্তি কমিটির চেয়ারম্যান রেহান রেজা বলেন গত বছর হাই স্কুল পাশ করা বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রীদের জিপিএস করে ভিত্তিতে বৃত্তি দেওয়া হয় এককালীন এক হাজার ডলারের চেক ডাক যোগে শিক্ষার্থীদের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানায় ফোবানা কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতে সারজা গীতা সংঘের উদ্যোগে এক মহতি সনাতনী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে মন্দিরের স্থাপনার ১৩ বছর পূর্তি ও সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এই সনাতনী আয়োজন করা হয় বিস্তারিত দেখুন শেখ ফয়সাল প্রতিবেদনে বিশ্ব শান্তি কামনা ও সনাতনী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে সারজা গীতা সংঘের উদ্যোগে এক মহতি সনাতনী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে ভগবানের দিব্য নাম এবং গীতার অমৃতবাণীর গুরুত্ব প্রচারে মহান ব্রত নিয়ে সার্জা গীতা সংঘ প্রতি বছর এই মহোৎসবের আয়োজন করে আসছে এর ধারাবাহিকতা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গা থেকে আগত হাজারো ভক্ত ও অতিথিদের উপস্থিতিতে আজমান হেবিটেট স্কুল অডিটোরিয়াম এক সনাতনী মিলন মেলায় পরিণত হয় বৃন্দাদেবীর আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এতে শান্তির বাণী পাঠ করেন মরুতীর্থের প্রাণপুরুষ ঋষি জগদীশ্বরানন্দ পুরী মহারাজ সনাতনী ভক্ত হৃদয়ের মাঝে পারমার্থিক জ্ঞান বিকশিত করার দীর্ঘ চলার পথে সার্জা সঙ্গের ভক্তবৃন্দ সকল সনাতনীদের কাছে আশীর্বাদ কামনা করেন পরে অতিথিদের বরণ আসর কীর্তন গীতা মহানাম সংকীর্তন এবং সর্বোপরি শান্তির বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় মহোৎসবে উপস্থিত ছিলেন সনাতন সমাজসেবী অদুল চৌধুরী বাবু দুবাই শ্রীকৃষ্ণ লোকনাথ মন্দির লোকনাথ আল লোকনাথ সেবাশ্রম সহ অগণিত সনাতন ভক্তবৃন্দ বাংলা টিভি নিউজ ডেস্ক বাংলা ভীষণের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপের কুমিল্লার বাড়িতে দুর্ধস্য ডাকাতির ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার দ্বীপের কুমিল্লা সদর থানার বামিল গ্রামের বাড়িটি দরজা তালা ভেঙে ডাকাতটা নগদ দুই লাখ টাকা বিশ স্বর্ণ নিয়ে যায় কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফয়সাল আহমেদ এটিকে পরিকল্পিত ঘটনা বলে মনে করেন এ ঘটনায় কুমিল্লা সদর থানায় একটি মামলা করেছেন তার বাবা মোবারক হোসেন পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তবে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই করেছেন গতকাল মঙ্গলবার ঘটনা বাংলাদেশ অফিস থেকে তথ্য ইন্টেকাল হয়েছে। নিহত বাংলাদেশিরা হলেন মাদারীপুর জেলার শিবচোরে শাহ আলম ও নওগাঁ জেলার মোহাম্মদ হেলেন চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা জেদ্দা ও মদিনায় সর্বমোট বাইশ বাংলাদেশি ইন্তেকাল করেছেন এর মধ্যে চারজন নারী ও আঠারো জন পুরুষ আজ সকাল পর্যন্ত তিরানব্বই হাজার নয়শো ছাব্বিশ জন বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন বিশ্ববাংলায় এবার বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে ব্রিটেনের অ্যাসেস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়ার শিরাজ প্রবাসীদের বর্ণাঢ্য সংবর্ধনা ইউনিভার্সিটির বিরল সম্মানে ভূষিত ডক্টর সিরাজ স্বাগত আরো একবার ব্রিটেনের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অ্যাসেস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ব্রিটেনের সনামধন্য ব্যবসায়ী বিশিষ্ট ক্যাটার ও শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ সিরাজ আলী এজন্য সিরাজ আলীকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয় গত জুলাইয়ে অ্যাসেস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও ব্রিটিশ হাউস অব কমনসেল স্পিকার জন বার্কিউ স্বাক্ষরিত সার্টিফিকেট ও বর্ণার্থ সমাবর্তনের মাধ্যমে সিরাজ আলীকে বিরল সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শিরাজালির এই অসামান্য সাফল্যে ব্রিটেনের নিজ এলাকা স্টানফোর্ড এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সোমবার এস স্টানফোর্ড লির অভিজাত ভোজন রেস্টুরেন্টে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ক্যাটারার মোহাম্মদ শায়েস্তামিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সিনিয়র ক্যাটারার সোয়াইবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন পেশাজীবী সামাজিক ও চেম্বার সহ কার ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ড সিরাজ আলীকে পুষ্পস্তপক ক্রেস্ট ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয় সংবর্ধনার জবাবে ডক্টর সিরাজ আলী বলেন তার দীর্ঘ পঞ্চাশ বছরের বিলেতের কর্মজীবনে বর্ণবাদ বিরোধী আন্দোলন চ্যারিটি ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সাধ্য মতো তিনি চেষ্টা চালিয়ে গেছেন তিনি মনে করেন কেউ যদি সেবার মনোভাব নিয়ে কাজ চালিয়ে যায় তাহলে জীবনে তার সাফল্য ও সম্মান দুটোই আসবে তিনি তার এই সম্মানকে কমিউনিটি ও পরিবারকে উৎসর্গ করেন they recognize it. it's privilege and it's humble for the essex university such a prestigious university but because wherever you come from you never should forget wherever, wherever you start you never should forget wherever is your beginning is a humble by your close friends, relatives, and where you come from. Those people motivate you and humble you to achieve. And that was my story. I have been humbled by the beginning of my where I come from. অনুষ্ঠানে বিসির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট কামাল ইয়াকুব বিবিসির পক্ষে সাবেক প্রেসিডেন্ট মুকে আহমেদ সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আথা চেয়ারম্যান মোহাম্মদ নূর মিয়া বিশিষ্ট কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক আবু তাহের চৌধুরী এর প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দস এটিএন বাংলার এমডি সুফি মিয়া বিবিসিসির পরিচালক ড সানাউর চৌধুরী বিসির চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপল সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার প্যারিসের লা সাফিল হলে আলোচনা সভার আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেঞ্জির আহমেদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন খান লিডনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা নাজিমুদ্দিন আহমেদ ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম সায়দ আলী কামরুল হাসান বকুল সহ স্থানীয় নেতা কর্মীরা পরে শেখ কামাল সহ তার পরিবারের নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সরকার বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা মঙ্গলবার সন্ধ্যায় শহরে দলীয় অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শফিকুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবি আলম সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল আহমেদ আলী সহ আরো অনেকে এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন অনুষ্ঠান শেষে শোকাবহ আগস্টে নিহতদের আত্মার মাখফিরা দেশের অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় লেবাননে বিএনপির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি গোলাম সাধারণ সম্পাদক ও মোজামেল হোসেন আরিফকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একটি সদস্য বিশিষ্ট লেবানন বিএনপির মাদ্রাটিয়াসু শাখার কমিটি ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানটি লেবাননের মালদ্রাটিয়াসু এলাকায় পাঁচ অগাস্ট রবিবার বিকালে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠানে লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত মাজরাটি আশু শাখায় সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাজরাটি আশু শাখা নির্বাচিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন কলিম আব্দুল হালিম জাকির হোসেন সহ আরও অনেকে সুনামগঞ্জ সমিতি পোর্টস ও আই লফ হোয়াইটের উদ্যোগে গত মঙ্গলবার পোর্টসমাউথের মাউথের পার্ক স্পোর্টস সেন্টারে একুশটি টিমের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার আঠারো অনুষ্ঠিত হয় আব্দুল শহীদের সার্বিক তত্ত্বাবধানে আব্দুল কাদির এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এই সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মুকিদ সুন্দর আলী আশুক খান সহ অনেকে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে আয়োজকরা জানায় আগামী আঠাশ অগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলাধুলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় প্রবাসীদের আইনি সহায়তা সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে

মোবারক হোসেন রাজু সদস্য শরীফ সহ আরো অনেকে বাবুল জেলার থানার গ্রামের ছেলে বাবুল এক বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব আসা এই যুবকের আরেকটি পরিচয় আছে তিনি একজন ফুটবল প্রেমিক দুবাই ভারত পাকিস্তান সহ সাব গেমসে ফুটবলে নানা কষ্ট দেখিয়েছেন এই বাংলাদেশি প্রবাসী প্রবাসী বাবুলের ফুটবল প্রেম আর প্রবাস জীবনের গল্প আমাদের প্রতিনিধি গোলাম মাদারীপুর জেলার রাজু ইর থানার বদরপাশা গ্রামের ছেলে বাবুল সর্দার গত বছর কাজের সন্ধানে সৌদি আরব আসেন তিনি ফুটবল প্রেমী এই মানুষটির সন্ধান মেলে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের বাৎসরিক বনভোজন অনুষ্ঠানে পিকনিক মাঠে ফুটবল নিয়ে তার নানা কষ্ট দেখে মুগ্ধ হন দর্শকরা এ সময় তার খেলা দেখেন সৌদি নাগরিক সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বাবুল সৌদি বেশ জায়গায় কাজ করেন আরব কয়েক তবে সেই রকম কর্মস্থলে বেতন না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি পরে তার এলাকার এক বাংলাদেশের মাধ্যমে সৌদি আরবের আরাম করতে একটা ভালো কাজের সন্ধান পান বাবুল সেখানে প্রতি মাসে নিয়মিত বেতনও পাচ্ছেন তিনি নাইস গুড অল বেস্ট প্রোগ্রাম থ্যাংক ইউ অল তো আমি ভাগ্য করমে আজকে সদিতে এসেছি আমার শ্রদ্ধেয় ভাই আছে আনর ভাই তার সংস্পর্শে আমি সদি আরবে আছি আমার জন্য জাস্ট প্রে ফর মি আমি যেন ফুটবল নিয়ে বাঁচতে পারি এজন্য সবাই আমার করবেন বাবুল সর্দার জানান দুবাই ভারত পাকিস্তান সহ সাব গেমেও ফুটবলের এরকম মনোমুগ্ধকর কষ্ট দেখিয়েছেন তিনি বাংলা টিভি নিউজ ডেস্ক শেষ করব বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার নিরাপদ সড়কের নয় দফা দাবি মেনে নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের অভিনন্দন যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের আনন্দ সমাবেশ শিবপুরে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে একটি প্রবাসী পরিবার ছেড়ে জীবনের ভয়ে বেড়াচ্ছে দৈপি সহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু চারজন নারী ও আঠারো পুরুষ সহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট বাইশ হজ এবং ব্রিটেনের অ্যাসিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া সিরাজ আলীকে প্রবাসীদের বর্ণার্থ সংবর্ধনা ইউনিভার্সিটি বিরল সম্মানে ভূষিত ডক্টর সিরাজ দর্শক ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে